আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে সর্বমোট চলমান 41টি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো আপনাদেরকে জানাবো, যেগুলো আমাদের খুবই জনপ্রিয় যে সার্কুলারগুলো রয়েছে বা চাকরিগুলো রয়েছে সেগুলো অর্থাৎ আপনার পছন্দের সর্বমোট 41টি। আশা করি আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত চাকরির যে বিজ্ঞপ্তি আপনি খুঁজছেন সেটা আশা করি পেয়ে যাবেন। তো এখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছে, ফেব্রুয়ারি মাস এবং মার্চেরও কিছু রয়েছে আবেদনের শেষ সময়। তো চলুন আমরা পর্যায়ক্রমে দেখে নেই। প্রথমেই একটা অনুরোধ সবার কাছে, স্ক্রিনে দেখানো আমার যে মোবাইল অ্যাপসটি রয়েছে মোহন সোয়াল অ্যানিউ, আপনারা মোবাইলে প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে মোহন সোয়াল অ্যানিউ লিখে সার্চ করলে আপনার অ্যাপসটি চলে আসবে, সেটা ইনস্টল করে নেবেন। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ চাকরির নিউজগুলো আমি আপলোড করি। তো আশা করি ইনস্টল করে চেক করে নেবেন, আশা করি উপকৃত হবেন। উপকৃত হলে প্রতিদিন অন্তত একবার চেক করলে আপনি আপডেট সবকিছুই জেনে নিতে পারবেন। তো প্রথমে রয়েছে সমন্বিত 10টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পদের নাম, সিনিয়র অফিসার জেনারেল, পদ সংখ্যা 922টি, জব আইডি নম্বর 10180, আবেদনের ফি 200 টাকা, বয়স 25/3/2020 তারিখে হিসেব হবে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2023 তারিখ, ওয়েবসাইট হচ্ছে recruitment.bv.org.bd। এরপর রয়েছে সমন্বিত 10টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদ 2775টি, আবেদন ফি 200 টাকা, আবেদনের সময়সীমা 9 ফেব্রুয়ারি, ওয়েবসাইট একই। এরপর সমন্বিত আবার 7টি ব্যাংক ক্যাশ অফিসার বা অফিসার টেলার 2416টি পদ, এখানে আবেদনের সময়সীমা 13 ফেব্রুয়ারি, ওয়েবসাইট একই। সমন্বিত 3টি ব্যাংক সিনিয়র আইটি অফিসার 156টি পদ, আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2023 তারিখ, ওয়েবসাইট একই। সমন্বিত 2টি ব্যাংক অফিসার আইটি 468টি, এখানে আবেদনের সময়সীমা 20 ফেব্রুয়ারি, ওয়েবসাইট একই। জনতা ব্যাংক লিমিটেড অফিসার রুরাল ক্রেডিট 351টি পদ, 9 ফেব্রুয়ারি 2023 তারিখ, আবেদনের শেষ সময়, ওয়েবসাইট একই। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড 17 ক্যাটাগরির পদ, আবেদন ফি, এখানে আবেদন ফি লাগবে না, আবেদনের সময়সীমা 5 ফেব্রুয়ারি 2023 তারিখ, ওয়েবসাইট একই। এরপরে রয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সহকারী ব্যবস্থাপক 23টি পদ, আবেদনের সময়সীমা 12 ফেব্রুয়ারি, আবেদনের ওয়েবসাইট হচ্ছে bezae.teletech.com.bd। কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 7 ঢাকা, পদসমূহ 7 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি, ওয়েবসাইট হচ্ছে tax7.teletech.com.bd। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 17 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 28 ফেব্রুয়ারি, ওয়েবসাইট হচ্ছে kgdcl.teletech.com.bd। বিভাগীয় কমিশনার কার্যালয় রংপুর 11 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 22 ফেব্রুয়ারি, ওয়েবসাইট হচ্ছে rangpurdiv.teletech.com.bd। বাংলাদেশ রেলওয়ে পদের নাম ওয়েম্যান, পদের সংখ্যা 1385টি, আবেদনের সময়সীমা 2 মার্চ 2023 তারিখ, ওয়েবসাইট br.teletech.com.bd। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পদসমূহ 4 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 25 ফেব্রুয়ারি 2023 তারিখ, ওয়েবসাইট হচ্ছে bfsa.teletech.com.bd। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 4 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 26 ফেব্রুয়ারি, ওয়েবসাইট হচ্ছে bwdb.gov.bd। তথ্য অধিদপ্তর 8 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 30 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, ওয়েবসাইট pid.teletech.com.bd। কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার কার্যালয় 7 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 19 ফেব্রুয়ারি, ওয়েবসাইট হচ্ছে crmc.teletech.com.bd। ইসলামিক ফাউন্ডেশন পদসমূহ 16 ক্যাটাগরি 83টি পদ, আবেদনের সময়সীমা 16 ফেব্রুয়ারি, ওয়েবসাইট ifb.teletech.com.bd। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ময়মনসিংহ বন বিভাগ পদসমূহ 2 ক্যাটাগরিতে 32টি পদ, 16 ফেব্রুয়ারি, ওয়েবসাইট dsfc.teletech.com.bd। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সিলেট 2 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 16 ফেব্রুয়ারি, ওয়েবসাইট bfdcfwncc.teletech.com.bd। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর কেন্দ্রীয় সার্কেল ঢাকা 10 ক্যাটাগরির পদ, 14 ফেব্রুয়ারি, আবেদনের শেষ সময়, ওয়েবসাইট pmzcc.teletech.com.bd। বিআরডিবি পিইপি ফরিদপুর 2 ক্যাটাগরিতে 58টি পদ, 12 ফেব্রুয়ারি, আবেদনের শেষ তারিখ, ওয়েবসাইট হচ্ছে, এটা বাংলাদেশ প্রতিদিনের সার্কুলার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 3 ক্যাটাগরিতে 161টি পদ, 6ষ্ঠ পর্যায়ে প্রকল্প, আবেদনের সময়সীমা 6 ফেব্রুয়ারি, templeedu.gov.bd, এই ওয়েবসাইট থেকে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। রাজশাহী সিটি কর্পোরেশন 22 ক্যাটাগরির পদ, 5 ফেব্রুয়ারি 2023 তারিখ, eRajshahi.portal.gov.bd, ওয়েবসাইটে বিস্তারিত পাবেন। নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর 4 ক্যাটাগরির পদ, 5 ফেব্রুয়ারি 2023
23 তারিখ আবেদন vatai.teletech.com.bd পরিবেশ অধিদপ্তর পদসমূহ 13 ক্যাটাগরিতে 275টি পদ আবেদনের সময়সীমা 5 ফেব্রুয়ারি ওয়েবসাইট doe.teletech.com.bd ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন 7 ক্যাটাগরিতে 117টি পদ 3 ফেব্রুয়ারি 2023 তারিখ ওয়েবসাইট হচ্ছে sfdf.teletech.com.bd বিসিএস কর একাডেমি পদসমূহ 15 ক্যাটাগরির পদ 31 জানুয়ারি 2023 তারিখ bcsta.teletech.com.bd স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি 12 ক্যাটাগরিতে 2237টি পদ আবেদনের সময়সীমা 31 জানুয়ারি ওয়েবসাইট lgd.teletech.com.bd বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মোট পদ সংখ্যা 68390টি চতুর্থ গণবিজ্ঞপ্তি আবেদনের সময়সীমা 31 জানুয়ারি ওয়েবসাইট ngi.teletech.com.bd বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পদসমূহ 6 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 31 জানুয়ারি bffwt.gov.bd ওয়েবসাইট বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ পদসমূহ 7 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 31 জানুয়ারি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পদসমূহ 4 ক্যাটাগরিতে 116টি পদ আবেদনের সময়সীমা 29 জানুয়ারি 2023 তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদনাম ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদ সংখ্যা 22টি আবেদনের সময়সীমা 29 জানুয়ারি 2023 তারিখ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট পদসমূহ 13 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 26 জানুয়ারি bim.gov.bd পায়রা বন্দর কর্তৃপক্ষ পদসমূহ 11 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 26 জানুয়ারি ওয়েবসাইট ppa.gov.bd সামরিক বাহিনী বাংলাদেশ নৌবাহিনী পদনাম অফিসার ক্যাডেট 88 BAFA কোর্স আবেদনের সময়সীমা 9 এপ্রিল 2023 তারিখ ওয়েবসাইট হচ্ছে joinnavy.navy.mil.bd বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম সৈনিক SMS এর মাধ্যমে আবেদনের সময়সীমা 31 জানুয়ারি 2023 তারিখ অনলাইন লিংক sainik.teletech.com.bd বর্ডার গার্ড বাংলাদেশ পদের নাম সিপাহী 100তম ব্যাচ SMS এর মাধ্যমে আবেদনের সময়সীমা 31 জানুয়ারি ওয়েবসাইট হচ্ছে bgb.gov.bd জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা পদসমূহ 5 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 19 ফেব্রুয়ারি ওয়েবসাইট dcborguna.teletech.com.bd জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার পদের নাম অফিস সহায়ক 9টি পদ আবেদনের সময়সীমা 7 ফেব্রুয়ারি 2023 তারিখ ওয়েবসাইট হচ্ছে dcmbr.teletech.com.bd জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ পদের নাম অফিস সহায়ক 3টি পদ আবেদনের সময়সীমা 31 জানুয়ারি 2023 তারিখ ওয়েবসাইট file.portal.gov.bd অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ লিখে সার্চ করলে সেই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো এই ছিল জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের সর্বশেষ প্রকাশিত 41টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আবার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেলে সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবে ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা এই সার্কুলারগুলোর মোটামুটিভাবে সবগুলোরই নিউজ পেয়ে যাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই মোবাইল অ্যাপসটি ইনস্টল করে নেবেন